let's get heads up. Commissioners conference, which is in continuation of the group discussions held in Lakhimpur years ago and what is now. So for several decades, the institution of DCs has not only sustained but thrived. It is important to understand why and how this has been possible. Mere wielding of power does not make an institution great. It is the commitment to serve that. Yesterday when I was coming from Delhi in the flight, I was thinking what I should speak. I mean, generally I prefer to speak extempore and on broad issues, but to Assam, solved hard and over last 3 years of period under the leadership of Honorable Chief Minister. For the next 2 years, let us dedicate ourselves to our duties. Every district is unique. Jila upayukta sokolo tar babe obhinandan janaisu. প্রত্যেকটো ইভেন্টৰ পিছত সেই ইভেন্টটোক ৰিফ্লেক্ট কৰা আমাৰ বাবে অত্যন্ত প্ৰয়োজনীয়। এটা ইলেকশ্যন হৈ গ'ল, আমি ইলেকশ্যন খুব ভাল কৰি চলালোঁ, কিন্তু হাউ টু ইম্প্ৰুভ নেক্সট ইয়াৰ মোৰ মনত অহা দুটা এটা বেসিক ৰোলছ এডজাষ্টেড টু ইউ বাই দ্য গভৰ্ণমেণ্ট। দিজ ৰোলছ কনভার্জ এট ইয়োৰ লেভেল ক্রিয়েটিং সিনার্জিজ that sometimes might go missed and unnoticed if you remain passive. When you are active, aware of this each moment and fully engaged, you আলোচনা কৰি অৱশ্যে অসমৰ অহাকালি মহামান্য ৰাজ্যপাল নৱনিযুক্ত ৰাজ্যপাল ডাঙৰীয়াই শপত ল'ব, সেইকাৰণে আমি মাজত দুঘণ্টা জিলা উপায়ুক্তৰ সন্মিলন স্থগিত কৰিম, কিন্তু আজি অলপ দেৰিলৈকে আৰু অহাকালি অলপ দেৰিলৈকে আমাৰ পুলিং অফিচাৰসকলৰ নিৰপেক্ষতাৰ আমি প্ৰমাণ পাওঁ যে হুৱেডাৰ উই শ্বুড ডিপ্লয় দেম এগেইন অৰ নট। আমি বি এল ওজনৰ নিৰপেক্ষতাৰ আমি প্ৰমাণ পাওঁ যে হুৱেডাৰ হি অৰ চি হেজ এক্টেড প্ৰপাৰলি। এতিয়া প্ৰত্যেকজন ডি চিয়ে সূক্ষ্মভাৱে আমি চাম যে এই পুলিং বুথটো মোৰ জিলাৰ বাকী, যে প্ৰশাসন ৰাজ্যত নহয় জিলা পৰ্যায়তে ষ্টেট জি ডি পি অলছো গ্ৰ'জ। গতিকে ডিষ্ট্ৰিক্ট এজ এ ফাল্কাম অফ গভৰ্ণেন্স, যিটো বিষয় আমি তিনিচুকীয়াত পাতিছিলোঁ, সেই বিষয়টো আমি নেক্সট লজিকেল কনক্লুজনলৈকে আমি লৈ যাব লাগিব। তিনি আমি এটা পেটাৰ্ণত সাব ডিষ্ট্ৰিক্ট অফিচবিলাক বনাই পেলাম এণ্ড উইথ ভেৰিয়েশ্যন। ইয়াৰ ভেৰিয়েশ্যনৰো কথা নাই, বহুত দায়িত্ব দিব পাৰিছিলোঁ। আৰু এই যিটো আমি ব্যৱস্থা হাতত লৈছিলোঁ যে ডিষ্ট্ৰিক্ট এজ এ ফাল্কাম অফ এডমিনিষ্ট্ৰেশ্যন, তাতে এটা ডাঙৰ কম্পনেণ্ট আছিলে সাব ডিষ্ট্ৰিক্ট। আমি আৰু সেই ষ্ট্ৰাকচাৰটো আপোনালোকক প্ৰেজেণ্ট কৰিম। আমি ফাণ্ড চেংচন ৰেডি কৰি ৰাখিছোঁ। 2 অক্টোবৰত এটা অস্থায়ী কাৰ্যালয়ৰ পৰা উপজিলা আৰম্ভ হ'ব আৰু তাৰ লগতে আমি স্থায়ী কাৰ্যালয়টোৰ আধাৰশিলাও কৰিম। তাৰ আগতে আমি নিবিদাৰ প্ৰক্ৰিয়া আমি সম্পূৰ্ণ কৰিম। যিহেতু উপজিলাৰ ডি চি কোৰ্টসমূহ যেতিয়া আমি বনাইছিলোঁ তেতিয়া কোনেও কাৰো লগত আলোচনা কৰা নাছিল। তাৰ কাৰণে বহুত ডিষ্ট্ৰিক্ট যিটো কালেক্টৰ অফিচ বা ডি চি অফিচ আছিলে, সেই অফিচবিলাকত যি ধৰণৰ আমি পৰিৱেশ পাব লাগিছিল সেই ধৰণৰ পৰিৱেশ আমি আজিও নাপাওঁ। তাৰপিছত
আমার ডেমোক্রেসিটো কিমান স্ট্রেংথেন হয়েছে। যেতিয়া এবার আমি এই কথাখিনি গম পাই যে ফ্রডটো ফ্রড কোড আছে, তেতিয়া আমি ইলেকশন কমিশনের ওর টেক আপ করব পারি এন্ড ইট রিয়েলি না যায়। আর আপনার যদি ফ্রিকুয়েন্ট জুম মিটিং হয়ে না থাকে তেতিয়া ডিস্ট্রিক্টত বহুত কাম রখি যায়। আজিকালি বহুত কথা গার্জেন মিনিষ্টার সহি লাগে, আপনার গাইডেন্স লাগে, প্রত্যেক উইকত নহলেও 15 দিনত গার্জেন মিনিষ্টার জনের লগত এবার এখন ভিডিও কনফারেন্স করি জিলাখনের বিষয়ে গভর্নমেন্ট স্কিম খিনির বিষয়ে সম্যক আলোচনা করে লওয়াটো আমি ইনস্টিটিউশনালাইজ করব। বহুত সময় সে মানে বড়া করে গার্জেন মিনিষ্টার কল কোনোবা মাহত তেওঁ ভিজিট নহব পারে, সাউথ সালমানের গার্জেন মিনিষ্টারের ভিজিট নহব পারে, কিন্তু আমি 15 দিনের মূরত যে স্যার মূর কেটামান কথা আছে আমি এখন ভিডিও কনফারেন্স করব। আর ভিডিও কনফারেন্স যেটা এডিসি ইএসি সকল লগত বহি থাকিব তেতিয়া আদার টপিকও অটোমেটিক আহি যাব। তলর অফিসার এজনের কনফিউজন হয়ে আছে, যেতিয়া আলোচনা করতেহে কথাখিনি আহিব। যদি আমি কথা বতরা নাপাবো তেতিয়া বহুত কোয়েশ্চন মনতে থাকি যায়। ওয়ান ভিডিও কনফারেন্স উইথ গার্জেন মিনিষ্টার এভরি 15 দিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে অহা সেপ্টেম্বর অক্টোবর পৰা গভর্নমেন্টৰ বহুত নতুন নতুন স্কিম ডিস্ট্রিক্টত আমি ইমপ্লিমেন্ট করব লাগিব। আর আমার বাজেটত এনাউন্সমেন্ট আছে, বহুত বিলাক এনাউন্সমেন্ট আছে। আমি ইলেকশনের কারণে পিছ পড়ি আছিল, বানপানীর কারণে রখিল, সেপ্টেম্বরের পৰা বহুত বিলাক নতুন কাম আমার ডিস্ট্রিক্টত যাব, আমি ইমপ্লিমেন্ট করব লাগিব। আৰু পুরোনা চলি থকা কামবিলাকক আমি লজিক্যাল কনক্লুশনত আনিব লাগিব। 12 আগস্টত আমি মানুহক রিহেবিলিটেশন গ্রান্ট, আর আগর 2 বছর রিহেবিলিটেশন গ্রান্ট কিছু কিছু কম্পোনেন্ট বাকি আছিলে, আমি গোটেবিলাক মিলি এটা ডিবিটি করি। কিন্তু যাকালি প্রধানমন্ত্রী ডাঙরিয়ায়ও এটা কথা কৈছে, কৃষক সন্মান নিধির পয়সা তাৰমানে তেওঁলোকৰ ভাবে মোক লড়াই পঠাই দিলে নেকি পয়সাটো, মোক আন কোনোবাই পঠাই দিলে নেকি, অর্থাৎ কারোবার পাবলগীয়াও পয়সা থাকে, ব্যাংকৰ ট্রেনজেকশন থাকে। আজিকালি মানুহে ব্যাংক একাউন্ট অকল সরকারি ট্রেনজেকশনের কারণে নকরে, দেয়ার আর লট অফ ট্রেনজেকশন যেটো মানুহৰ ব্যাংকত দৈনন্দিন চলি থাকে। আমি যেতিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ডিসকাস করি ওমেন্স হেলথ ডিপার্টমেন্ট, যেটা আমি গম পাম যে অঙ্গনবাড়ি কেন্দ্র বিলাক কিমান হয়েছে কিমান হওয়া নাই। ইলেকশনের সময় মই কেইবাটাও মডেল অঙ্গনবাড়ি নিজে মই চালো, আন ইউনিফর্মিটি এবং দ্য ডিস্ট্রিক্ট, কিছুমান জেলা ই অত্যন্ত ভাল হয়েছে আর কিছুমান জেলা কি ভাল হওয়া এস্টিমেট এটা। যেবিলাক গভর্নমেন্ট সে ডিস্ট্রিক্টত মোর 10 জন অফিসার আছে, এদিনলৈতো সব ফিল্ডত যাওয়া সম্ভব নহয়, কিন্তু 2 জন পার্মানেন্টলি অন টোর থাকিব লাগে। সোমবারে এই 2 জন এই দুই এডিসি টোরত থাকিব, মঙ্গলবারে এই 2 সার্কেল অফ ইএসি টোরত থাকিব, বুধবারে এই 2 জন এসডিসি থাকিব। অফিসত কইও আমি যেতিয়া মানুহৰ মাজত যাওঁ আমি সমস্যাবিলাক বুঝি পাওঁ, সেইকাৰণে এটা দিন জিলাৰ উপায়ুক্ত সকলে চাব লাগে যে নিজেও এদিন অফিসত থাকিব নালাগে আর অল অফিসার্স এটা দিন ফিল্ডত থাকক। যেনেকে আমার অঙ্গনবাড়ির প্রজেক্টটো চলি আছে, এজন অফিসারক আমি কব লাগে যে 6 গাঁও অঙ্গনবাড়ি কেন্দ্র ইন্সপেকশন ইজ ইউর রেসপন্সিবিলিটি। Formal welcome speech. I table this, in fact, I welcome all of you today's students to the continuation of the group discussion standing like we move on 1st July. But I should speak, I mean, generally I prefer to speak extempore and on broad issues, but I thought
I will put something in the light, I try to our experience and what we saw Assam 30 years ago and what is now. So, আৰু আপোনালোকৰ যদি ফ্ৰিকুৱেণ্ট জুম মিটিং হৈ নাথাকে তেতিয়াহ'লে ডিষ্ট্ৰিক্টত বহুত কাম ৰখি যায়। আজিকালি বহুত কথা গাৰ্জিয়ান মিনিষ্টাৰৰ চহী লাগে, আপোনালোকক গাইডেন্স লাগে, প্ৰত্যেক উইকত নহ'লেও 15 দিনত গাৰ্জিয়ান মিনিষ্টাৰজনৰ লগত এবাৰ এখন ভিডিঅ' কনফাৰেন্স কৰি জিলাখনৰ বিষয়ে গভৰ্ণমেণ্ট স্কিমখিনিৰ বিষয়ে সম্যক আলোচনা কৰি লোৱাটো আমি ইনষ্টিটিউচনেলাইজ কৰিব লাগিব। বহুত সময়ত ছেম মই বৰা কৰে গাৰ্জেন মিনিষ্টাৰ কৰোঁ, কোনোবা মাহত তেওঁৰ ভিজিট নহ'ব পাৰে, চাউথ চালমাৰাৰ গাৰ্জেন মিনিষ্টাৰৰ ভিজিট নহ'ব পাৰে, কিন্তু আমি 15 দিনৰ মূৰত যে ছাৰ মোৰ কেইটামান কথা আছিল আমি এখন ভিডিঅ' কনফাৰেন্স কৰিব আৰু ভিডিঅ' কনফাৰেন্সত যেতিয়া ADC ESCসকল লগত বহি থাকিব তেতিয়া আদাৰ টপিকো অট'মেটিক আহি যাব। তলৰ অফিচাৰ এজনৰ কনফিউজন হৈ আছে, যেতিয়া আলোচনা কৰোঁতেহে কথাখিনি আহিব। যদি আমি কথা বতৰা নাপাতোঁ তেতিয়া বহুত কুৱেশ্যন মনতে থাকি যায়। ওৱান ভিডিঅ' কনফাৰেন্স উইথ গাৰ্জিয়ান মিনিষ্টাৰ এভৰি 15 দিন ইজ ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট। বিশেষ কৰি অহা ছেপ্টেম্বৰ অক্টোবৰৰ পৰা গভৰ্ণমেণ্টৰ বহুত নতুন নতুন স্কিম ডিষ্ট্ৰিক্টত আমি ইমপ্লিমেণ্ট কৰিব লাগিব আৰু আমাৰ বাজেটত এনাউন্সমেণ্ট আছে, বহুতবিলাক এনাউন্সমেণ্ট আছে। আমি ইলেকশ্যনৰ কাৰণে পিছ পৰি আছিলোঁ, বানপানীৰ কাৰণে ৰখিলোঁ। ছেপ্টেম্বৰৰ পৰা বহুতবিলাক নতুন কাম আমাৰ ডিষ্ট্ৰিক্টত যাব, আমি ইমপ্লিমেণ্ট কৰিব লাগিব আৰু ইলেকশ্যনৰ সময়ত আমি যেতিয়া যি মানুহৰ ভোট নাই সেই মানুহক ভোট দিব নোৱাৰে, যি মানুহৰ ভোট আছে তেওঁলোকে অকল ভোট দিব পাৰে, তেতিয়া ইলেকশ্যনৰ ৰিজাল্ট যিয়ে নহওক কিয় মানুহে বিশ্বাস কৰে এভৰিথিং ইজ ফাইন, ইয়াত কোনো অসুবিধা হোৱা নাই। ছেকেণ্ড, মই আৰু এটা গোটেই ইলেকশ্যনৰ সময়ত মই আৰু এটা অবজাৰ্ভ কৰিছোঁ যে আমি বিধানসভা নিৰ্বাচনৰ পৰিপ্ৰেক্ষিতত ইলেকশ্যন কমিশ্যনৰ গাইডলাইনবিলাক ইন ডিটো আমি যাতে সম্পূৰ্ণভাৱে মানিব পাৰোঁ সেইকাৰণে চেনচিটিভ নন চেনচিটিভ আৰু ক'ত পুলিচৰ ইণ্টাৰভেনশ্যন নহ'লে 100% ভোটিং হৈ যাব পাৰে আৰু এই ভোটবিলাক কেনেকৈ মাৰে কেনেকৈ কৰে আমি সকলোৱে জানো। আমি প্ৰথমৰ পৰা এটা এক্সাৰচাইজ আৰম্ভ কৰি ইলেকশ্যন কমিশ্যনক আমি ক'ব লাগে যে দিজ আৰ দ্য হিষ্ট্ৰি অফ দিছ পলিং বুথছ, গতিকে আপোনালোকে আমাক কি এডভাইচ কৰে, দেন হোৱাট এভাৰ দে এডভাইচ, তেওঁলোকে আমাক যি এডভাইচ কৰে আমি সেইখিনি মানি চলাটো উচিত বা আমি সেইখিনি মানি চলিম। অহাকালি PWD ডিপাৰ্টমেণ্টে আপোনালোকক উপজিলাৰ যিটো আমি ভৱন হ'ব সেই ভৱনটোৰ আমি এটা ষ্ট্ৰাকচাৰ বনাইছোঁ আৰু সেই ষ্ট্ৰাকচাৰটো আপোনালোকক প্ৰেজেণ্ট কৰিম। আমি ফাণ্ড চেংচনো ৰেডি কৰি ৰাখিছোঁ। 2 অক্টোবৰত এটা অস্থায়ী কাৰ্যালয়ৰ পৰা উপজিলা আৰম্ভ হ'ব আৰু তাৰ লগতে আমি স্থায়ী কাৰ্যালয়টোৰ আধাৰশিলাও কৰিম। তাৰ আগতে আমি নিবিদাৰ প্ৰক্ৰিয়া আদি সম্পূৰ্ণ কৰিম। যিহেতু উপজিলাৰ DC কোৰ্টসমূহ যেতিয়া আমি বনাইছিলোঁ তেতিয়া কোনেও কাৰো লগত আলোচনা কৰা নাছিল, তাৰ কাৰণে বহুত ডিষ্ট্ৰিক্ট যিটো কালেক্টৰ অফিচ বা DC অফিচ আছিলে সেই অফিচবিলাকত যি ধৰণৰ আমি পৰিৱেশ পাব লাগিছিল সেই ধৰণৰ পৰিৱেশ আমি আজিও নাপাওঁ। তাৰপিছত চেগা চুৰুকাকৈ আমি বহুত ডিষ্ট্ৰিক্ট অফিচ বনালোঁ। যদি কামৰূপৰ ডিষ্ট্ৰিক্ট অফিচটো চাওঁ বহুত ডাঙৰ, আকৌ যদি আমি সেই কম্পেৰিজনত
আন এখন যদি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অফিসত যাও দেখা যাম সেটা বহুত সরু, কিন্তু ওভারঅল যদি আমি একটা প্যাটার্নত সাব ডিস্ট্রিক্ট অফিস বিলাক বনাই পেলাম এন্ড উইথ ভেরিয়েশন, ইয়ার ভেদ নথকার কারণে উই নেভার ডিসকাস যে আমার কন্ট্রিবিউশন টু অসমৰ ডেভেলপমেন্টত কি আছে। ডিসি হাফলং, ডিসি গোলাঘাট can every year propose to the government that we will add on 500 homestay so that my GDP improve. Future competition has to be on GDP. My TND department to request for him that ohaba amar state GDP logo district GDP report ata আমি প্রথমবার প্রকাশ করব লাগে, সো দ্যাট আমি বুঝি পাও যে অসমৰ জিডিপি কোন ডিস্ট্রিক্টে কিমান কন্ট্রিবিউট করেছে, আর নেক্সট ইয়ার সেম ক্যান বি রিভিজিটেড। ইকোনমিক অ্যাক্টিভিটির লগত যদি আমি নিজক ইনভলভ নকরো অসমত এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট নহব, আর যদি আমি নিয়োগৰ সৃষ্টি করব নোৱাৰো আমি অসমক ভারতর পাঁচখন শক্তিশালী রাজ্যের ভিতর আমি লৈ যাব নোৱাৰো। যোৱা তিনিচুকীয়া ডিসি অধিবেশনত আমি কেইবাটাও গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার ভিতর এটা ডাঙৰ বিষয় এটা আমি আলোচনা করেছিল যে ডিস্ট্রিক্ট এজ এ ফালক্রাম অফ এডমিনিস্ট্রেশন। নীতি আয়োগের বৈঠকত প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় উল্লেখ করেছিল যে ভারতের বহু জেলা আছে, জেলা সমূহ একোখন রাজ্যতকৈও তার পরিধি ডাঙর। যদি আমি চাব যাও দেয়ার আর মেনি স্টেটস হুইচ আর স্মলার দেন এ বিগ ডিস্ট্রিক্ট অফ আওয়ার কান্ট্রি। নীতি আয়োগের বৈঠকত এইটো কথা সিদ্ধান্ত হয়েছিল যে প্রশাসন রাজ্যত নহয় জেলা পর্যায়তে প্রশাসন হব লাগে। ইফ কালেকটিভলি জিডিপি অব এ ডিস্ট্রিক্ট গ্রোজ দেন স্টেট জিডিপি অলসো গ্রোজ। গতিকে ডিস্ট্রিক্ট এজ এ ফালকাম অব গভর্নেন্স যেটো বিষয় আমি তিনিচুকীয়া পাতিছিল সেই বিষয়টো আমি নেক্সট লজিক্যাল কনক্লুজনলৈকে আমি লৈ যাব লাগিব। তিনিচুকীয়া মিটিঙৰ পিছত আমি ডেপুটি কমিশনারক জিলা আয়ুক্তলৈকে আমি কনভার্ট কৰিলোঁ, গেজেটেড নন গেজেটেড অফিসার সমূহক ট্রান্সফার পোস্টিং জিলাৰ ভিতৰত আমি ডেপুটি কমিশনাৰ সকলক আমি দায়িত্ব দিব পাৰিছিলোঁ। আৰু এই যেটো আমি ব্যবস্থা হাতত লৈছিলোঁ যে ডিস্ট্রিক্ট এজ এ ফালকাম অফ এডমিনিষ্ট্রেশন, তাতে এটা ডাঙৰ কম্পোনেন্ট আছিলে সাব ডিস্ট্রিক্ট। আমি 2 অক্টোবৰ তাৰিখে অসমত উপজিলাসমূহ আনুষ্ঠানিকভাৱে আমি আৰম্ভ কৰিব লাগিব। কামৰূপ মেট্ৰো জিলাৰ 2খন উপজিলা আমি নির্বাচনের আগতে আরম্ভ করিম বলে একটা সিদ্ধান্ত লৈ আমি উপজিলা সমূহৰ দায়িত্ব কেনেকুৱা হব তার বিষয়ে আমি নোটিফিকেশন এখন আমি ইস্যু করেছিল। I table this, in fact, I welcome all of you great students to the continuation of the group discussion standing that we do on 1st July. But I should speak, I mean, generally I prefer to speak extempore and on broad issues, but I thought I will put something in the light, I try to our experience and what we saw Assam 30 years ago and what is now. So, সময়ত আরম্ভ হয়েছে, সময়ত শেষ হয়েছে। হসপিটালত যদি সময়ত অপিডি আরম্ভ হয়েছে, সময়ত শেষ হয়েছে, ডক্টর আরম্ভ হয়েছে, ডক্টর আহিছে, ঔষধ আছে, আর অঙ্গনবাদী কেন্দ্র যদি শিশুসকলে খোৱা বোৱা সময়ত পাই আছে,
দিস থ্রি টেস্ট, এই তিনিটা ভাল কামে সরকার সমূহক মানুষের মাজত বহুতখানি কব গেলে একটা স্বীকৃতি বা রিকগনাইজেশন আনি দিয়ে। গতি এই ক্ষেত্র যেতিয়া টপিক খেনি আহিব তেতিয়া মই জি দুই এটা মোর চকুত পড়িছে তাক মই ভাল করে আরো কম, আর তেতিয়া আপনাদেরকে বুঝি পাব যে মই কি পরিপ্রেক্ষিত এই কথাখিনি মই কব খুঁজিছো। থার্ড একটা ইম্পর্টেন্ট ইস্যুজ আছে যে আমি পঞ্চায়েত সমূহ রিঅর্গেনাইজ করব লাগবে। দুই এখন জেলার পৰা মোলৈকে একোটা অভিযোগ আহিছে, ঠিক অভিযোগ নহয় যে এই ধরনের যেটা আমার পপুলেশনের প্যাটার্ন আছে সেই প্যাটার্নত আমার কিছু পঞ্চায়েত কমি যাব, নাম্বার অফ পঞ্চায়েত উইল কাম ডাউন, জেলা পরিষদ নকমে কারণ আমি চারিখন দিছো, পঞ্চায়েত করবাত করবাত কমি যাব, কিন্তু টোটেল নাম্বার অফ পঞ্চায়েত জেলাখন কমাটো আমার আমি সেইটো বিচরা নাই। একটার লগত কথা পাতি আমি প্রয়োজন হলে একটত একটা এমেন্ডমেন্ট আনি যে প্রভাইডেড দ্য টোটেল নাম্বার অফ পঞ্চায়েত ইজ নট কামিং ডাউন, হুইচ এভার ইজ এইটো আমি কি কব লাগিব যোনটোৱে বেছি, যে নিউ পপুলেশন প্যাটার্ন or the number of panchayat as on today which is bigger ba which is larger, je eta shabda create kori jate ami number of panchayat in a district we protect kon tula bhal kori sale ami beshi koi state khonot contribute koribo pare, if dc dibrugarh and tinsukia spend more time with oil india that is beneficial to the state, কারণ তারপর স্টেটর অর্থনীতি শক্তিশালী হবে। কাস্ট সার্টিফিকেট দিয়া কামটো সাব ডিস্ট্রিক্ট ক্যান টেক ওভার, বাট ডিসি তিনচুকীয়া আর ডিসি ডিব্রুগড়ে অইল ইন্ডিয়া আর টি গার্ডেন ডিসপিউট রিজলিউশন ইন টি গার্ডেন, টি গার্ডেনের ম্যানেজার সমূহের লগত কথা পাতি কেনেকে টি আমি এগ্রি হবলৈকে কনভার্ট করিব পাৰো, এটা সময় আছিল ডিব্ৰুগড় তিনচুকীয়া স্টেটৰ ইকোনমিক সবচে বেছি কন্ট্রিবিউট কৰিছে, আজিও আমি যদি ডিসি ডিব্ৰুগড় তিনচুকীয়া ইকোনমিক এক্টিভিটিজত বেছি সময় দিব পাৰে state will be benefited, state GDP will be benefited, amar intervention or karone jodi korobat duta notun koi gas reservoir identify hobo pare, exploration fast track hobo pare, Assam GDP will improve, Hailakandi Korimganjor jila upayukto maximum samoy jodi himantot dibo pare আমার কারণে সেইটো বেছি প্রয়োজনীয়, কারণ এটা সীমান্তত হওয়া খেলি মেলিয়ে এটা ইকোনমিক এবছরের কারণে সেই জায়গাটো বন্ধ করে দিয়ে, ডিসি বাক্সা ডিসি চিরাং ভুটানের লগত যদি বেছি সময় আমি খরচ করব পারো, ডিসি তামুলপুর কারণ ভুটানের লগত ট্যুরিজম গ্যালেংফুট নতুন যখন সিটি হব গই আছে তারপর দে উইল এট্রেক্ট লট অফ টুরিস্ট, তার পিটফলস আমি যদি 10% রিটেন করব পারো, 100 জন ভুটানত যাওয়া টুরিস্টর 10 জনক যদি আমি দুদিনের কারণে রাখি থব পারো, দেন আফটার কাজিরঙ্গা বাক্সা তামুলপুর চিরাং ক্যান ইমার্জ এজ এ টুরিস্ট হাব with his vision. Last week, I along with Principal Secretary to CM, with Honorable Chief Minister to assist him in meeting more than 12 cabinet ministers. So,
আমি করিব পারো যে রিভার্স সাইডত যে এটা যোগেন মহোদয় সাইডত যদি আমি একটা ইনস্ট্রাকশন দিব পারো যে এইবার এফেক্ট হয়েছে মঠাগুড়ির ভিতর থাকা মানুষখানি, বাহির থাকা মানুষখানি নয়, কিন্তু ভিতর থাকা মানুষখানি যেহেতু পানির লগতে থাকিল এক লাখ বিশ হাজার টাকা পাইছে, যদি সাংঘর একটা বনাব পারিলে দ্যাট ইজ মোর, আমার ধর পি এম ওয়াই কি বনাব লাগিব কি না লাগিব ডাইরেক্ট আমার ডিকটেশন আছে, ইয়াতটো ফ্লেক্সিবল, গতিকে ডিসি সকলে সেই কামটো করিব পারে, মই নাম্বার অফ বেনিফিসিয়ারি চাই লম, চোৱাৰ পিছত আমি প্ৰথম স্যাংশন লেটাৰ ডিষ্ট্ৰিবিউট কৰিম আৰু তেওঁলোকক কৈ আহিম যে এইখন স্যাংশন লেটাৰ অহা মাহৰ বিশ তাৰিখে বা ছাব্বিশ তাৰিখে ৰাতিপুৱা ন বজাত আপোনালোকৰ বেংকত প্ৰকাশ হ'ব। ডিজাষ্টাৰ্ছ ডিষ্ট্ৰেছ আৰু চেলিব্ৰেচনছ ৰিইনফোৰ্চেছ দ্য গভৰ্ণমেণ্ট ছাপোৰ্ট, উই আৰ ফৰ্চুনেট টু হেভ এ হেণ্ডছ অন চীফ মিনিষ্টাৰ।